হ্যালো বন্ধুরা, হোয়াটসঅ্যাপ। আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে, এবং এটাতে আমি আপনার দেখাবো কীভাবে আপনারা কিছু অনেক মজার মজার কালারফুল ছবি ইউজ করতে পারেন। সো লেটস ট্রাই। তো আমরা এখান থেকে একটি ছবি নিয়ে এলাম। তো আমরা এখান থেকে আপনার যাবো, ফার্স্টে যাবো আমরা লাইট্রুমে। তো আমরা এখানে এক্সপোজারটা একটু হাই করে দিচ্ছি। হ্যাঁ, হাই করে দিলাম, একটু কন্টেস্টটা একটু হাই করে দিলাম, হাইলাইট একটু লো করে দিচ্ছি। এরপর যাব শ্যাডো, শ্যাডোটা একটু বাড়িয়ে দিলাম। এরপরে যাব হোয়াইট ব্যালেন্স 50। আপনাদের ছবিতে যেরকমটা লাগে আপনারা ওইভাবে দেবেন। তো এরপর আমি যাচ্ছি হলো ব্ল্যাকে। আমি ব্ল্যাক এখান থেকে মাইনাস করলাম 10। এরপর যাবো আমরা কার্ভে। তো কার্ভের এখানে কিন্তু অনেকগুলো স্টেপ রয়েছে, আমরা যদি এইগুলো ফলো করি তো অনেকটা ভালো হবে। তো এইখানে এখানে আপনার যেমন রয়েছে একদম ফার্স্টে রয়েছে হোয়াইট, দেন রয়েছে হাইলাইট, একদম মাঝখানেরটি আপনার হচ্ছে হলো মিড টোন, এবং 4 নাম্বারটি হচ্ছে শ্যাডো, এবং 5 নাম্বারটি হচ্ছে হলো ব্ল্যাক। সো আমরা এখন কিভাবে কি করতে হবে আমরা এইটা তো ওকে, আমরা একটু ব্ল্যাকটা হাই করে দিচ্ছি এইখান থেকে। হ্যাঁ, ব্ল্যাকটা হাই, দেন একটু শ্যাডোটাকে পুল ডাউন করে দেবো। ওকে দিলাম। এবার একটু হাইলাইটটা একটু আপনার আরও লো করে দিচ্ছি হাইলাইটটা। ছবিতে কিন্তু অনেক সুন্দর একটা টোন আসতেছে। ওকে, এবার আমরা আমাদের মিড টোনটা কিন্তু ছবির সাথে যায় এইভাবে দিয়ে দেবো। হ্যাঁ, ওকে ডান। আমি ওকে আমাদের এটা মোটামুটি শেষ। আমি কিন্তু আসছি এখন কালারে। সো এইখান থেকে আমি একটু আমি টেমটা একটু বাড়াই দিচ্ছি। এরপর ভাইব্রেন্সটাকে একটু আপনার লো করে দিচ্ছি, সেচুয়েশনটা একটু আপনার লো করে দিচ্ছি, ছবির সাথে যাচ্ছে এমনভাবে। তো এইখানে আমি আবার আপনারা আপনাদের ছবিতে আপনার যেভাবে যায় ওইভাবে আপনারা আপনাদের আপনাদের মতো করে দেবেন। আমার কালার চুজ এবং আপনাদের চুজটা এক না, বাট সিস্টেমটা এক। সো আপনারা আপনাদের আপনাদের মতো করে দেবেন। ওকে, গ্রিনটা গ্রিনটা আপনি দেখেন, আমি কিন্তু অনেকটাই আপনার একদম লো করে দিলাম। ওকে, সিচুয়েশনটা একটু মাইন্ড করে দিচ্ছি এবং লুমিনেসটা একটু কমাই দিলাম। ওকে, এরপর যাবো ইয়েলোতে। ইয়েলো অনেকটাই মাইনাস করে দিলাম। দেন যাচ্ছি স্যাচুরেশনে। ওকে ওকে, লুমিনেসটা একটু মাইনাস করে দিচ্ছি। আপনারা দেখেন ছবিটা কিন্তু অনেকটাই জোশ এখন আপনার লাগতেছে, যে আগে যে একটা টোন ছিল ওইটার থেকে এখন কিন্তু কনভার্ট হয়ে অনেকটাই কিন্তু একদম ডিফারেন্স একটা টোন আসে। হ্যাঁ, সো ওকে, অরেঞ্জ অরেঞ্জ থেকে আপনার আপনারা দেখতেই পাচ্ছেন। ওকে, ব্লু সিচুয়েশনটা একটু মাইনাস, লুমিনেসটা একটু মাইনাস। আবারও আসছি কিন্তু একুয়াতে। ওকে, এরপর আমি যাব ইফেক্টে। তো ইফেক্টে এসে ক্লিয়ারিটি একটু বাড়াই দিচ্ছি, দেন আপনি যাবো এইটে যাবো, দেন যাবো ভিনটেজটা একটু আমি আমরা আপনার লো করে দিচ্ছি। আমার ছবিতে আপনার যেভাবে যায় ওইভাবে। ওকে, আমরা মিড টোনটাও সেমভাবে দিচ্ছি, ফেদারটা আমরা 100 করে দেবো যেন কোনোভাবে ইলজিক্যাল খেয়াল না হয়। আমি আমার মতো করে রাউন্ডনেসটাও ফুল করে দিচ্ছি। ওকে, এটা আপনারা যদি পারেন তো ভাই আপনি দেবেন, আর যদি কেউ আপনার না পারেন তো আপনার দেওয়ার দরকার নেই। ওকে, এরপরে আমি যাব কোথায় আপনারা একটু যদি পারেন তো ইংলিস করে নেন। হ্যাঁ, নয়েজে। ওকে, আমি একটু আমার যেটা নয়েজ ছিল এটা একটু আমি ভাই কমাই দিচ্ছি। এটা হচ্ছে এটা ছিল আগের ছবি এবং এটা হচ্ছে পরের ছবি, অনেকটাই ডিফারেন্স না। ওকে, সেটিংটা আমি কপি করে নিলাম, নিয়ে এবার আমি এখানে পেস্ট করে দেবো এই ছবিটাতে। এই দেখেন সেম টোন দশ আগে ছিল, এরপরে ওকে আমরা এইটাতেও সেম সেম টোনে দেবো। একটা টোন দিয়ে আমরা অনেকগুলো ছবি এডিট করে ফেলতে পারবো। সো আপনারা দেখতেই পাচ্ছেন, ওয়াও ওয়াও টোন ওয়াও। আমরা এইটা তো সেম টোনটা ইউজ করে দেখবো কিভাবে যায়।
এটা হচ্ছে আপনার আগেরটা ছিল আমরা এটা দিয়ে আরেকটা ছিল তো আমরা এই দেখেন ঠিক আছে আমরা এই আমরা একটু এইটাতে একটু কারেকশন করব আমাদের এখানে একটু আপনার আপনার লাইট কম ছিল আমরা একটু আমাদের এক্সপোজারটাকে একটু বাড়ায় দিয়েছি সি ওকে কারেকশন এখন আপনাদের যেটা ভালো লাগে যে টোনটা ভালো লাগে আপনারা জাস্ট ওই টোনটাই দিবেন হ্যাঁ আমার চোখ আর আপনাদের চোখ এক না আবার আপনার চোখ আর আমার চোখও এক না সো আমার কাছে যেটা ভালো লাগে যে টোনটা ভালো লাগে ওইটাই যে আপনাদের যে ভালো লাগবে না এটা না সো আপনারা আপনাদের মতো করে ট্রাই করবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা যদি এরকম ভিডিও আরও পেতে চান অথবা আপনারা কীভাবে কম্পিউটারে আপনার লাইটরুম দিয়ে এডিট করবেন আপনার যদি চান তো আমি আপনার ওই সব ভিডিও আমি আনতে পারি সো আপনাদের উপরেই আপনারা ডিপেন্ড করবে সব সো থ্যাংক ইউ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য